মায়ের বকুনির জেরে দুর্গাপুরে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতে এলাকার 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। মায়ের বকুনির জেরে দুর্গাপুরে আত্মঘাতী এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে বেনাচিতে এলাকায় 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মৃত 16 বছরের রাস রাউত মোবাইলে অনলাইনে গেম খেলছিল। সেই সময় তা মা তাকে বকাবকি করে। মায়ের বকুনির পরেই রাস রাউত নিজের ঘরে গিয়ে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার মৃত রাস রাউতের মৃতদেহ ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জানা গেছে, মৃত রাস রাউত একটি বেসরকারি স্কুলের 8ম শ্রেণীতে পড়াশোনা করত। তার বাবা সঞ্জয় রাউত পেশায় লরি চালক। নিত্যদিন মোবাইলে অনলাইনে গেম খেলার নেশায় মগ্ন থাকত রাস। শনিবার সে মোবাইলে গেম খেলছিল। তাকে মোবাইল নিয়ে বসে দেখে তার মা তাকে বকাবকি করে। তারপরেই ঘটে দুর্ঘটনা। তাহলে অনেক উপকার হয়, মানে এই অনলাইনে ক্লাস হচ্ছে তার জন্য দিতে হচ্ছে মোবাইল, অনলাইনে ক্লাস হচ্ছে তার জন্য তো দিতেই হচ্ছে মোবাইল। ধরে রাখেন, কিন্তু এই মোবাইলের থেকে তো অনেক বাচ্চাদের প্রাণই চলে যাচ্ছে। মারা তো বকাবকি করবে, এই যে প্রাণ চলে গেল মোবাইলের জন্য। স্কুলে তো লাগছে মোবাইল, বাচ্চারা আজকালকার মোবাইল না দিলে রাগ করছে, মাদের প্রতি ধরুন কোনো কথা শুনছে না মাদের। কি কারণে এই ঘটনা ঘটলো এখানে? এখানে মোবাইলের জন্য ঘটনা ঘটলো। ওর মা একটু বকেছিল মোবাইলটার জন্য, যে তুই এই গেম খেলিস না, এই জন্য ওর রাগ হয়েছে। নিজে আমায় শুনলাম। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দুর্গা সাহা। ऐसे मम्मी हर हमेशा मारती है तो दूसरे रूम में जाके ही बंद हो जाता है, गेट लॉक कर लेता है, खिड़की बंद करके रोते रहता है। फिर 1-2 घंटे के बाद मतलब सो जाता है वो रोते रोते, फिर उठता है, फिर गेट खोलता है। लेकिन कल को नहीं खोला था मम्मी, मतलब गेट ठकठका रही थी लेकिन खोला नहीं। फिर जोर से गेट ठकली तो उसका जो छिटकली लगा था वो खुला, फिर नहीं हो गया। गेम खेलते हुए कि पकड़ा गया था? नहीं, वो गेम पहले ही बहुत पहले ही डिलीट हो गया था। बुआ आई थी, बुआ का फ़ोन में खेलता था। मम्मी बोली कि बुआ चली जाएगी तो फिर नहीं खेलेगा, तो इस फ़ोन में एक्सेंडर में था, तो क्या पता क्या टीपा वो तो डाउनलोड हो गया। तो मम्मी उसी में गुस्सा करने लगी कि क्यों डाउनलोड करेगा, इसमें एग्ज़ाम चल रहा है, एग्ज़ाम के बाद खेलना। कौन सा गेम डाउनलोड किया था? फ्री फायर। कौन सा स्कूल में पढ़ता था? NHIT ग्लोबल स्कूल। कौन सा क्लास में? क्लास 8। आप भी तो एक साथ पढ़ते हैं? हाँ। क्या नाम है भाई का? बोला रास राउत। आपका नाम? मेरा राउत। मम्मी ने डांटा था क्यों क्यों डाउनलोड किया? हाँ। क्या डाउनलोड किया था? मतलब फ्री फायर गेम। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।